ভূমিকম্পের জেরে জনজীবন বিপর্যস্ত সিরিয়ায়, কিন্তু ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হানা তার মধ্যে হয়েই চলেছে। আবাসনে আছড়ে পড়ল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। এই ঘটনায় কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তরফে জানানো হয়েছে, দামাস্কাসে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের পাশেই একটি আবাসনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, আর সেই হামলায় প্রায় 15 জনের মৃত্যু হয়েছে। যে অঞ্চলে এই হামলাটি হয়েছে সেটি সিরিয়ার উচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যেই পড়ে। দেখা যাচ্ছে 10 তলার এক বাড়িতে ক্ষেপণাস্ত্র কিভাবে আছড়ে পড়েছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এর আগে 2 জানুয়ারি সিরিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চলেছিল, ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইসরায়েলি সেনা। সেই হামলায় 2 জনের মৃত্যু হয়। প্রসঙ্গত, তুরস্কে ভূমিকম্পের জেরে চরম বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে সিরিয়ায়, কার্যত হাহাকার পরিস্থিতি রয়েছে সেখানে। এবার ইসরায়েলে এই হামলা নিয়ে আলোচনা শুরু হয়েছে কূটনৈতিক মহলে। খুব স্বাভাবিকভাবেই একদিকে ভূমিকম্প, পরপর 2টি ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়া, এবং তারপর সেখানে ধ্বংসভূমিতে পরিণত হয়েছে তুরস্ক এবং সিরিয়া। তারই মাঝে ইসরায়েল সেনার এই যে হামলা, সেই হামলায় রীতিমতন কূটনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। যে বিষয়টা জানা যাচ্ছে যে এই ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে। উচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যেই যে বাড়িটি রয়েছে, সেই বাড়িকে লক্ষ্য করে, সেই আবাসনকে লক্ষ্য করে কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আর সেই হামলার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, কারণ একদিকে সেখানে ভূমিকম্পের যে এফেক্ট, সেই এফেক্ট তারা এখনও কাটিয়ে উঠতে পারেনি, তার মধ্যেই জনজীবন রীতিমতো বিপর্যস্ত। এই পরিস্থিতিতে দাঁড়িয়েই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চলছে, আবাসনে আছড়ে পড়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। ঘটনায় 15 জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। এই ধরনের সমস্ত কন্টেন্টের জন্য অবশ্যই আপনাদের চোখ থাকুক আজ তক বাংলায়। আজ তক বাংলাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না।